আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ব্লগে। তো অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে মুভি দেখতে যাব। তো যেহেতু আমরা গাজীপুর থাকি, সো এখান থেকে মুভি দেখতে যাওয়াটা ঢাকাতে অনেক টাফ, বিকজ অনেক ট্রাফিক থাকে। তো তারপরে সাহস করে দুজন মিলে বের হয়েছি আজান কাজানে দাদু বোনের কাছে রেখে। বাট আমরা তাও হচ্ছে যেতে পারলাম না, এত পরিমাণ ট্রাফিক ছিল। তো আর কি করার পর অনেক বেশি মন খারাপ ছিল। তো এই তো আমি মন খারাপের মাঝেও একটু নিজের ছবি তুলে মনটাকে ভালো করার চেষ্টা করছিলাম। তো আমরা রেস্টুরেন্টের কথায় আসি। আমরা গিয়েছিলাম গাজীপুরের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট রস্টিক লঞ্চ, যেটা হচ্ছে গাজীপুরেতে তাদের একটা ব্রাঞ্চ আছে, আর একটা নতুন ব্রাঞ্চ টঙ্গিতে খোলা হয়েছে। তাদের এই রেস্টুরেন্টের অনেক পিকচার্স, দেন হচ্ছে তাদের ফুড রিভিউস, অনেক কিছুই আমরা দেখেছিলাম বাট যাওয়া হয়নি। কিন্তু তাদের যে প্রথম ব্রাঞ্চটা মানে গাজীপুরে যেটা, সেটা তো আমরা দেখা যায় রেগুলারই চলে যাই, যখন ইচ্ছা তখনই চলে যাই, ওটা নিয়ে আমার ব্লগও আছে। তো তাদের এই ব্রাঞ্চটা সম্পর্কে আমি যেটা বলবো, অনেক সুন্দর ডেকোরেশন করেছে, অনেক বিশাল বড় ছিল, অ্যান্ড আমার তো অনেক বেশি ভালো লেগেছে কারণ রেস্টুরেন্টটা অনেক মানে সুন্দর করে তারা ডেকোরেট করেছিল। তো সেখানে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কিডস জোন ছিল, যেটা দেখে আমার আজানের কথা মনে পড়ে গেছে যে আমি বাচ্চাটাকে কেন নিয়ে আসলাম না। তাদের ওয়াশরুমের ডেকোরেশনটাও খুব বেশি সুন্দর ছিল, বিকজ সেখানে দুইটা বড় বড় মিরর ছিল আর খুবই ভালো লাগছে আমার দেখে। অ্যান্ড দেন আমি ভাবলাম মিররের সাথে একটু পিকচার তুলে নেই, দেন আজানের বাবাকে ডাকলাম অ্যান্ড ডেকে আমি ওর সাথে একটু ভিডিও করলাম। অ্যান্ড সব কিছু মিলে কেন জানি আমার একদমই ভালো লাগতেছিল না। এটা ছিল তাদের উপরের সাইডটা, তো উপর থেকে এটা ছিল তাদের ফুল ভিউ, অনেক সুন্দর ছিল। অ্যান্ড সাইডেও নাকি অনেক জায়গা ছিল, তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ওখানে কিছু আছে কিনা। তো আজানের বাবা বলতেছিল এটা হচ্ছে স্মোকিং জোন, মানে বাহিরেও বসতে পারবে। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে যে তারা সব কিছুই একটা মানে চিন্তা ভাবনা করে রেস্টুরেন্টটা ক্রিয়েট করেছে। আজানের বাবাকে বললাম এখন তুমি আমার কিছু সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি তুলে দিবা। অ্যান্ড আজানের বাবার এটা বলতে হবে তার অনেক ধৈর্য আছে, যে ধৈর্য সহকারে আমার ছবি অ্যান্ড ভিডিও করে দেয়, না হলে তো আমার মুড আরও বেশি খারাপ থাকবে জানে। তো যাই হোক, তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে থাই স্যুপ। তো থাই স্যুপটার টেস্টও অনেক বেশি মজার ছিল, অ্যান্ড কোয়ান্টিটিও ভালো ছিল, আর ভিতরে যে প্রন ছিল, দেন চিকেন ছিল, অনেক বেশি পরিমাণে ছিল। তো সব মিলিয়ে অনেক বেশি ইয়াম্মি ছিল। আর রস্টিকের আসলে খাবার সম্পর্কে আমার তেমন কিছুই বলার নেই, কজ তাদের খাবার তো ওয়ান অফ দ্য বেস্ট, আমি আগেই বলেছি। অ্যান্ড দেন আজানের বাবার পছন্দের ছিল সি ফুড প্ল্যাটার, এটা হচ্ছে এখানে আমি বি চিংড়ি মাছ ছিল, দেন আরও দুই তিনটা ফিশ ছিল। আর এটা আজানের বাবা ভালো বলতে পারবে বিকজ আমি টেস্ট করিনি। সাথে আমরা চাউমিনও নিয়েছিলাম, অ্যান্ড চাউমিনের টেস্টটা বরাবরের মতো অনেক বেশি মজার ছিল। তো আলহামদুলিল্লাহ তাদের সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিব। এদিক থেকে তো আমি আজানের বাবার সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছিলাম যে আসলে কি প্ল্যান করে বের হয়েছে আর কী হইলো। তো যাই হোক না কেন, যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দুজন মিলে খুব সুন্দর একটা সময় কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এদিক থেকে মুভি দেখতে পারিনি তাই মনটা তো একটু খারাপ ছিলই। তো ইনশাল্লাহ নেক্সট আরেকবার ট্রাই করবো দেখার জন্য। তো অন্যদিক থেকে আবার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে অনেক ভালো লাগতেছিল, দুজন মিলে খুব ভালো একটা মুহূর্ত কাটালাম, অনেক গল্প করতে করতে আমরা আসতেছিলাম। তো এটাই ছিল আজকের ব্লগটা। তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন, আজানকে পছন্দ করেন, আমাদেরকে পছন্দ করেন, অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।